লাইসেন্স প্রাপ্ত সে একটা সিকিউরিটি একজনের তার হাতে থাকতেই পারে, অপরাধ কি? অপরাধ তো পুলিশ করেছে, সেদিন অপরাধ পুলিশ করেছে যেদিন শিখ জাতির ওপরে সে মানে হাত দিয়েছে, তার ধর্মকে অসম্মান করেছে, তার পাগড়ি খুলেছে, তার চুলে হাত দিয়েছে। শিখদের মনে রাখবে কেশ আর পাগড়ি তাদের কাছে একটা অত্যন্ত সম্মানজনক একটা জায়গা, এবং সেটা করেছে পুলিশ। পুলিশের এখনো কিছু হয়নি, কিন্তু তাকে এখনো পর্যন্ত মিথ্যে মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। ঠিক করেছেন তার স্ত্রী, তার স্ত্রীয়ের তার পরিবারের সম্পূর্ণ পাশে আছি, এবং উনি যাই আন্দোলন করুক না কেন, আমরা একজন বাঙালি হয়ে ক্ষমা চাইছি। মুখ্যমন্ত্রী তো আর বাঙালির সংস্কৃতি বোঝে না, সবসময় উঠেই স্টেজের মধ্যে উঠেই শিখ হিন্দু মুসলিম আমার ভাই ভাই বলেন, তো কী করছে দেখতে পেলো শিখ শিখ কমিউনিটির ওপর কী করেছে? আগামী 2021 সবাই জবাব দেবে। আমরা বাঙালি হয়ে শিখদের কাছে ক্ষমা চাইছি যে বাঙালির সংস্কৃতি এটা নয়, কখনো ভুল বুঝবেন না, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি এই বাংলায়, আমাদের সংস্কৃতি এটা। নিশ্চয়ই পাশে আছি, নিশ্চয়ই পাশে আছি, সব সময় পাশে থাকবো। যে মিথ্যা মামলায় অলবিন্দর সিংকে যেভাবে আটক করেছে তার আগে পুলিশকে কঠোর শাস্তি দেওয়া উচিত ছিল, এবং মমতা ব্যানার্জি সবাই সামনে এসে শিখ কমিউনিটির সামনে এসে ক্ষমা নিজে চাওয়া উচিত ছিল, হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত ছিল। তিনি সেটা না করে ঠিক উল্টো করেছে, উল্টো বিচার তিনি পাবেন আগামী 2021।